টেকনোলজি কিন্তু আস্তে আস্তে ইম্প্রুভ হয়েই যাচ্ছে তো সেই জন্য আমাদের একটা নতুন ধরনের যে কলিং সে কলিং ব্যবস্থা একটা নতুন ধরনের নবজাগরণ ঘটবে যদি ইন্টারনেট কলিংটা সত্যি পুরোপুরিভাবেই চালু হয়ে যায় তো এই যে ইন্টারনেট কলিং এই ইন্টারনেট কলিংয়ের মাধ্যমে আপনি সরাসরি কাউকে কল কলিং করতে পারবেন ইন্টারনেট কলিংয়ের মাধ্যমে যার ফলে কি হবে আপনার যে কল রব বা এই ধরনের নেটওয়ার্কে বিভিন্ন সমস্যা সো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু আর থাকবে না তো এইটাই জানালো ট্রাই তো আমরা দেখে নেব যে নিউজটা তো এখানে দেখুন চব্বিশ ঘন্টা থেকে নতুন একটা নিউজ এসছে তো এইখানে বলা হচ্ছে যে সিম ছাড়াই যে কোনো ফোন থেকে ফোন করা যাবে যে কোনো নম্বরে ওকে তো এইটা কীভাবে হবে তো আমি আপনাদের আগে বললাম যে আমাদের নর্মালি আমাদের কিন্তু নেটওয়ার্কের প্রবলেম কিন্তু প্রচুর নেটওয়ার্কের প্রবলেম তাই না আমরা যেখানে থাকি সেখানে হয়তো কোনো একটা সিমের ভালো নেটওয়ার্ক পায় না বা কোনো একটা কিছু ভালো নেটওয়ার্ক পায় না তো সেক্ষেত্রে ট্রাই যেটা আমাদের টেলিকম সংস্থা বা টেলিফোন যে নিয়ন্ত্রক সংস্থা তিনি পরামর্শ দিয়েছিলেন সরকারকে যে একটা আমাদের একটা ছাড়পত্র দেওয়া হোক যাতে যেসব টেলিকম সংস্থা রয়েছে তারা সবাই ইন্টারনেট কলিংটা মানে কাজে লাগাতে পারে তো সেই প্রস্তাব গ্রহণ করেছে কেন্দ্রীয় মিনিস্ট্রিয়াল টেলিকম কমিশন ওকে সো এর কারণে যেটা হবে আপনাকে বিভিন্ন ধরনের যে কল ড্রপিংয়ের যে অসুবিধা বা ইন্টারনেটের যে অসুবিধা বা আপনার যে নেটওয়ার্কের অসুবিধা সেই জিনিসগুলো আর থাকবে না তো এর ফলে কি হবে আমি আপনাকে বলে দিচ্ছি যে প্রত্যেকটা টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা আলাদা আলাদা অ্যাপ্লিকেশন লঞ্চ করবে যে অ্যাপটিকে আপনি যখন অ্যাক্টিভেট করবেন সাথে সাথে আপনাকে দশ সংখ্যার একটা মোবাইল নম্বর দেওয়া হবে তো সেক্ষেত্রে কেউ যদি এয়ারটেলের সিম ব্যবহার করে তাহলে এয়ারটেলের একটা অ্যাপ আলাদা থাকবে যদি কেউ জিও ইউজ করে তাহলে জিওর একটা আলাদা করে মানে অ্যাপ্লিকেশন থাকবে সো যখনই আপনি কোনো অ্যাপ্লিকেশনটা অ্যাক্টিভ করবেন সাথে সাথে আপনার যে দশ সংখ্যার যে নাম্বার সেটা কিন্তু চলে আসবে তো তারপর আপনাকে যেটা করতে হবে তারপর আপনার যে ফোনটিকে ফোনটিকে ওয়াইফাইয়ের মাধ্যমে ব্যবহার করতে হবে তারপরে আপনি যে কোনো ফোনে ফোন করলেই সেটা কিন্তু ফোন হবে আর এর ফলে যেটা হবে এর ফলে কিন্তু আপনার যে কলড্রপ বা আপনার যে নেটওয়ার্কের প্রবলেম সেটা কিন্তু আর থাকবে না তো এইটা হচ্ছে সমাধান তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই যে সুবিধাটা এই সুবিধাটা হলে কেমন হবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারাও জানতে পারে শিখতে পারে সো এটা যেরকম একটা ভালো উদ্যোগ সেরকম একটা খারাপ উদ্যোগ হলো এইটা যদি আপনি একটা কভারেজ এরিয়ার মধ্যে থাকেন যদি একটা ওয়াইফাই কভারেজ এরিয়ার মধ্যে থাকেন তবেই কিন্তু আপনি যে এই সুবিধাটা সেটা কিন্তু গ্রহণ করতে পারবেন যদি আপনি কোনো কারণে ওয়াইফাই কভারেজ এরিয়ার মধ্যে না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে সুবিধাটা সেটা কিন্তু গ্রহণ করতে পারবেন না তো এই জিনিসটা আমার খারাপ লেগেছে আর একটা জিনিস করা যায় যেহেতু বিভিন্ন জায়গায় সরকার এখন ফ্রি ওয়াইফাই ব্যবস্থাগুলো করে দিচ্ছে তো সেটা যদি এখন পুরো এলাকাতে করে দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না সো এইটা হচ্ছে ব্যাপার তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলটি যদি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ একটু কষ্ট করে ভিডিওর নিচে যান ভিডিওর নিচে গিয়ে দেখেন একটা সাবস্ক্রাইবার অপশান আছে ওইখানে ক্লিক করে সরাসরি সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করা থাকলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাছ পুরো ভিডিও দেখার জন্য